বৃষ্টিতে ভিজে রাজধানীর ফার্মগেটে সমাবেশ করেছেন দৃশ্য মাধ্যমের শিল্পীরা। তবে পুলিশের বাধায় তারা পূর্ব ঘোষিত মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করতে পারেননি। শিল্পীরা বলেছেন, সরকার যে বর্বরপন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করেছে, তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে ঘটতে পারে না। গোটা আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার, হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানির প্রতিবাদে এই সংহতি সমাবেশ করেন শিল্পীরা। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের সামনে সমাবেশের কর্মসূচি ছিল অভিনয় শিল্পী ও কলা কুশলীদের। সংসদ ভবনের সামনে যাওয়ার পথ রুদ্ধ হওয়ার পর খামারবাড়ি মোড় থেকে বৃষ্টিতে ভিজে উপস্থিত প্রতিজন শিল্পী ব্যানার হাতে স্লোগান দিতে দিতে এসে দাঁড়ালেন ফার্মগেট সেজান পয়েন্টের সামনে রাজপথে। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে যুক্ত হওয়া এই সংস্কৃতি কর্মীদের মধ্যে এদিন সরাসরি হাজির ছিলেন মামুনুর রশিদ, মোশারফ করিম, আজমেরী হক বাথন, সাবিলা নূর, আশফাক নিপুন, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলু আর খান, শিবু কুমার শীল, রেদান রনি, জাকিয়াবাড়ি মমো, সোহেল মণ্ডল, সিয়াম আহমেদ সহ অনেকে। বক্তব্যে অভিনেতা মোশারফ করিম বলেন, আমরা রক্তপাত চাই না, শান্তি চাই, এসবের বাইরে থাকতে চাই। যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাদের সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে? এ প্রশ্নের জবাবে মোশারফ করিম বলেন, আমি সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ। দৃশ্যমাধ্যমের শিল্পীদের এই সমাবেশ থেকে শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার, মামলা ও হয়রানি বন্ধের দাবিও করা হয়। সমাবেশ থেকে জানানো হয়, শিল্পীরা তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন। আগামীকাল শুক্রবারও বেলা 11টায় শিল্পীরা ধানমন্ডির সাত মসজিদ সড়কে আবাহনী ক্লাব মাঠের সামনে প্রতিবাদী সমাবেশ করবেন।